আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিজ রেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের আপডেটটি হচ্ছে রাবি ভর্তি পরীক্ষা কবে জানা যাবে এ মাসের শেষে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ফলে গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি গুচ্ছ পদ্ধতিতেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে চলতি ডিসেম্বর মাসের শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসবে বলে সেখানে জানা গেছে সেখানে ভর্তি পরীক্ষার দিনক্ষণ সহ সংশ্লিষ্ট সব কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সিদ্ধান্তের অপেক্ষায় আছি এবারে ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তা জানিয়ে দেওয়ার পর আমরা সবাই বসব এসব নিয়ে ইউজিসি না জানানো অবধি আমরা কিছুই করতে পারছি না অযথা সবাই বসিয়ে তো কোনো লাভ নেই তবে চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা একটি সবাই বসবো বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দিনক্ষণ সহ সংশ্লিষ্ট সব কিছুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার সাত ডিসেম্বর একটি সভা ডাকা হয়েছে এদিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে আজ এ পর্যন্ত বন্ধুরা তোমরা জানতে পারলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন এই আপডেটটি আবারও নতুন আপডেট পাওয়া মাত্রই তোমাদের সামনে সেই আপডেট তথ্যগুলো নিয়ে হাজির হয়ে যাব তাই বিদায় নিতে হচ্ছে আজ আল্লাহ হাফেজ